না, আমার সব মনে আছে। তিনটে থেকে ছটা, ছটা থেকে নটা, আর নটা থেকে বারোটা। ওটা কোন সিনেমা ছিল যেটা আমরা একসঙ্গে পরপর দেখেছিলাম? অনুসন্ধান। খুব ভালো করে মনে আছে আমার, সারাটা দিন কলেজে যাইনি আমরা, আর তারপরে কত বকা খেয়েছিলাম। রসিক, রসিক তুমিও ভুলে গেছ, যখন তুমি মেঘনাকে ভালোবেসেছিলে তখন তোমার প্রথম প্রেমপত্র আমি তো এনে ওকে দিয়েছিলাম। মেঘনার বাবা মা বিয়েতে রাজি হননি, ভেঙে পড়েছিলে তুমি, আর তারপর ডিএম ওনাদেরকে বিয়ের জন্য রাজি করায়। কদ্দু, তোর মনে আছে কিনা জানি না, আমার খুব ভালো করে মনে আছে, তুই যখন স্কুলে পড়তিস তখন তোর ইউনিফর্মের নীল ওড়নাটা তোর একদম ভালো লাগতো না। বাড়ি থেকে অন্য ওড়না পরে যেতিস, আর স্কুলে গিয়ে ওটা পড়তো, আর তারপর তো তুই স্কুলই পাল্টে ফেললি শুধুমাত্র ওড়নার কারণে। তোর বাবাকে আমি বুঝিয়েছিলাম, আর হিতেন, চার বছরের ছিলিস তখন, তুই হিরে খেয়ে ফেলেছিলিস, মনে আছে? কি ভয় পেয়ে গেছিলাম আমি, আর ডিএম কত কষ্ট করে তোর প্রাণ বাঁচিয়েছিলাম। চম্পাকুলি, তোর দিদা কেমন আছে, এখনো কি কানে কম শোনে? বাপরে, প্রশ্ন এক করলে উত্তর আরেকটা পেতাম। এখনো সেরকমই আছে নাকি ডাক্তার দেখিয়েছিস? পিনাকি দাদা, আপনার মনে আছে আমার বিয়ের বন্দোবস্ত তো আপনিই করেছিলেন, আমি কি সত্যি বলছি না ডিএম? মা, তুমি ভুলে গেলে ছোটবেলায় আমাকে তুমি খুকি খুকি বলে ডাকতে? আর বাবা, তোমার মনে আছে তুমি মাকে বলতে আমি মোটা কিন্তু আমার মেয়ে যেন মোটা না হয়? আর কি প্রমাণ দেব যাতে বুঝবে যে আমি সুভদ্রা মাহিয়া বংশী? আরে, এক একটা মুহূর্ত কাটিয়েছি আমি এই বাড়িতে তোমাদের সবার সাথে। ডিএম, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা আর এই জীবনের থেকে বেশি কি প্রমাণ চাও তুমি? আমার মনের থেকে বড় সাক্ষী আর কিছুই হতে পারে না, আর আমার মন এখন এইটা স্বীকার করতে একেবারেই রাজি নয় যে তুই সুভদ্রা। এখন যা এখান থেকে। ডিএমি, তুমি কি বলছো? ঠিক আছে, সব সময়ের জন্যই তোমার আনন্দই আমার আনন্দ, তুমি যদি এটাতেই খুশি থাকো তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা। এত বছর পরে আজ আমার মা ফিরেছে, আমি আমার মাকে যেতে দেব না, কেউ মানুক বা না মানুক, আমি মানি তুমি আমার মা। চ
চলো, নিজের রুমে যাবে চলো। দাঁড়াও, তুই এতক্ষণ ধরে যা যা কথা বলছিলি না, সেগুলো খুবই সাধারণ কথা, সবাই জানে এগুলো। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো শুধুমাত্র সুভদ্রা আর আমি জানি। সে কারণে আমি 5টা প্রশ্ন করতে চাই তোকে, যেগুলোর উত্তর তোকে দিতে হবে। আমি জানি এটা যে তুই এই উত্তরগুলো দিতে পারবি না, সে কারণে তুই চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, ঠিক আছে? যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিও তাহলেও আমি চলে যাব। যদি তোমার ভালোবাসা থাকে, তোমার ভরসা থাকে, তাহলেই সুভদ্রা মাহিয়া বংশী থাকবে। তোমার ভরসা না থাকলে তাহলে আমার কোনো অস্তিত্ব নেই। তাই জিজ্ঞাসা করো, তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। আচ্ছা, এবার আমি তোকে এই বাড়ির আধার কারা কারা বলবো। হিতেন, মৌলিক, কাদম্বরী, ইভা আর সূর্য। না, এরকমটা নয়। হ্যাঁ, তাহলে বল তুই এখন। আমার এই বাড়ির স্তম্ভ, প্রথম তোমার বাবা সুবেদা শক্তি সিং মাহিয়া বংশী, দ্বিতীয় ইন্দুমতি মাহিয়া বংশী তোমার মা, তৃতীয় তরুলতা মাহিয়া বংশী মানে আমাদের বড় দিদি, চতুর্থ তুমি ধর্মরাজ মাহিয়া বংশী, পঞ্চম সুভদ্রা মাহিয়া বংশী মানে আমি। দ্বিতীয় প্রশ্ন কি ডিএম? ডিএম, এসো না, তোমাকে আমাদের বাড়ির গান শোনাই। আরে সরগম, সেটা আবার কি? এসো না। এই বাড়ির সরগম।